আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৪ বছরে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। অনেক জটিল অসুখের চিকিৎসা এখন দেশেই সম্ভব। বাংলাদেশ কার্ডিয়াক মাসকুলার রিসার্চ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্র ইন্টারভেনশনাল একাডেমির উদ্যোগে হৃদরোগ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিগত ১৪ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। স্বাস্থ্যসেবা এখন অনেক সহজলভ্য হয়েছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। শক্তিশালী স্বাস্থ্যসেবার অবকাঠামো তৈরির জন্য আমরা সারা দেশে ৬০০টিরও বেশি হাসপাতাল নির্মাণ করেছি, ১১টি স্নাতকোত্তর স্তরের সুপার স্পেশাল হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, কুষ্ঠরোগ হাসপাতাল সহ অন্যান্য বিশেষায়িত হাসপাতাল আমরা প্রতিষ্ঠা করেছি। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা প্রায় ১৮,০০০ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করেছি। বিনামূল্যে ৩০ ধরনের ঔষধ দেওয়া হয়। আমাদের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে, চিকিৎসকদের দক্ষতাও বেড়েছে। আগে যেসব রোগে বিদেশে চিকিৎসা নেওয়া হতো, বর্তমানে এসব রোগের চিকিৎসা দেশেই হচ্ছে। ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট কম খরচেই দেশে সম্পন্ন হচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকার সংবিধান কাটাছেঁড়া করে শেষ করে দিয়ে এখন বলছে তারা সংবিধান থেকে এক চুলও নড়বে না। দৈনিক দিনকাল সহ বন্ধ মিডিয়া খুলে দেয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালা কানুন বাতিলের দাবিতে পেশাজীবী সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে তার সর্বশেষ উদাহরণ হল প্রেস কাউন্সিলকে ব্যবহার করে দৈনিক দিনকাল বন্ধ করা। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও সবসময় অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন করেছে, স্বাধীনতার পর বাকশাল করেছে, স্বৈরাচার ইরশাদকে সমর্থন দিয়ে তার অধীনে নির্বাচনে গেছে, আর ১১ সরকার তো তাদের আন্দোলনের ফসল বলে দাবি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।